নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা এখন দু তিনটে বিষয় নিয়ে আলোচনা করব, যে দু তিনটে বিষয়ই আমার কাছে প্রচন্ড ইন্টারেস্টিং। কিন্তু তার আগে তোমাদেরকে বলে দিই, এই ভিডিওটা ঠিক আগেই তোমরা একটা ভিডিও চ্যানেল থেকে দেখতে পাবে, আমি এখানে আই বাটনেও দিয়ে রাখলাম। আমরা বেশ কিছু ইউটিউবার্সরা মানে রিভিউয়ার্সরা আমরা কৌশিক গাঙ্গুলির সঙ্গে একটা রাউন্ড টেবিল বৈঠকে বসবার সুযোগ পেয়েছিলাম। তো সেখানে নানান রকম বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলেছি, তো তোমরা চাইলে সেটা চেক আউট করতে পারো। এছাড়াও আমরা ওয়ান টু ওয়ান সাক্ষাৎকার করার সুযোগ পেয়েছিলাম, সেটাও আমি এখানে আই বাটনে দিয়ে রাখলাম। তোমরা যারা এখনো দেখোনি তোমরা অবশ্যই দেখে নিতে পারো। এবারে চলে আসি আমরা মেন ভিডিওতে। দেখো, আমরা জানি দুর্গাপুজোতে অনেকগুলো বাংলা ছবি রিলিজ হচ্ছে, কাছের মানুষ, কর্ণসুবর্ণের গুপ্তধন, বৌদি ক্যান্টিন, অতি উত্তম রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু সেই ছবিটা আসছে না, কারণ বেশ কিছু VFX এর কাজ বাকি। তোমরা কি জানো এ বাদেও আরো একটা বাংলা ছবি পুজোয় আসছে? আমার মনে হয় তোমরা অনেকেই এখনো জানো না, ইনফ্যাক্ট আমি নিজেই তো জানতে পারলাম গতকাল। এই ছবিটার নাম হচ্ছে মিশন এভারেস্ট। এই ছবিটার মুখ্য চরিত্রে আমরা অভিনয় করতে দেখতে পাবো চান্দ্রেয় ঘোষকে, এছাড়াও অভিনয় করবেন শান্তিলাল মুখোপাধ্যায়, কৃষ্ণ কিশোর মুখোপাধ্যায় সহ আরো অনেকে। এই ছবিটা পরিচালনা করছেন দেবাদিত্য বন্দ্যোপাধ্যায়। এই ছবিটা ক্যামিলিয়া প্রোডাকশনের আন্ডারে তৈরি হচ্ছে। এবার তোমরা ছবিটার নাম শুনেই বুঝে যাচ্ছ যে কিসের ওপরে তৈরি হবে। আমরা সকলেই জানি 2016 সালে সুনিতা হাজরা, তিনি কিন্তু এভারেস্ট জয় করে ফিরেছিলেন এবং ফেরবার সময় তিনি মৃত্যুকে ছুঁয়ে ফিরেছিলেন আমরা বলতে পারি। তার সঙ্গে মানে সুনিতা হাজরার সঙ্গে যারা সহচরীরা ছিলেন তারা প্রত্যেকে মারা গিয়েছিলেন, কেবলমাত্র সুনিতা হাজরা বেঁচে ফিরেছিলেন। তার কারণ, একজন ব্রিটিশ পর্বতারোহী, তিনি সুনিতা হাজরাকে বাঁচিয়েছিলেন। তো এই গল্পের উপরেই মানে এই সত্যি ঘটনা অবলম্বনেই তৈরি হবে এই ছবি। এই ছবিটা লাদাখ সহ আরো বেশ কিছু বরফের জায়গায় কিন্তু শুট করা হয়েছে, এবং যে আর্টিকেলটা পড়লাম সেটা স্ক্রিনশটটা তোমাদের এখানে দিয়ে দিচ্ছি। এমনটা লেখা হচ্ছে যে -20 থেকে -30 ডিগ্রি সেন্টিগ্রেডে শুট করবার সময় পুরো মেকার্সরা সহ অ্যাক্টর অ্যাক্ট্রেসরা প্রত্যেকে কিন্তু অসুস্থ হয়ে পড়েছিল, কারণ ওই ঠান্ডায় স্বাভাবিকভাবে কোনো মানুষের পক্ষে শুট করা সম্ভব নয়, মানে কোনো কুকুর বেড়ালো বেরোতে পারে না ওই ঠান্ডার মধ্যে। কিন্তু পরিস্থিতিটা এমন ছিল, ওখান থেকে ফিরে আসবার কোনো সুযোগ ছিল না, এবং পুরো টিম তারা কেউ ফিরে আসতেও চায়নি, তারা প্রচন্ড ডেডিকেশনের মধ্যে দিয়ে এই কাজটাকে কমপ্লিট করেছে। তো আমি আশা করবো এই কাজটা খুব ভালো হবে। আমার তো প্রচন্ড ভালো লাগে চান্দ্রেয় ঘোষের অভিনয়। আমার বক্তব্য একটাই, 2022 সালে দাঁড়িয়ে যেখানে এখন প্রমোশন ছাড়া আমরা কিছু বুঝি না, সেখানে এই ছবিটার প্রমোশন কোথায়? আমি ক্যামেলিয়া প্রোডাকশন হাউসদের কাছে অনুরোধ জানালাম যে অবশ্যই এই ছবিটা নিয়ে প্রমোশন শুরু করা হোক, না হলে ছবিটা ছবির মতন আসবে, মানুষ জানতেও পারবে না, ছবিটা দেখবেও না, ছবিটা ফ্লপ হবে। আর আমি চাই না এই ছবিটা ফ্লপ হোক, প্রমোশনটা প্রচন্ড জরুরি, খুব শিগগিরই প্রমোশন শুরু হোক, দেখা যাক ছবিটা কেমন হয়। আমি আশা করব ছবিটা ভালো হবে। এরপরে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি ব্রহ্মাস্ত্র। ব্রহ্মাস্ত্রকে ওয়ান অ্যান্ড অনলি বলবার মতন জায়গাতেই চলে এসেছে। যে সময়ে বলিউডের একের পর এক হিন্দি ছবিগুলো ফ্লপ হচ্ছিল, সেই সময় দাঁড়িয়ে ব্রহ্মাস্ত্রে এমন একটা অ্যাডভান্স বুকিং হচ্ছে এবং ওপেনিং নেবে এমন মনে হচ্ছে যেটা সমস্ত কিছু রেকর্ডকে ব্রেক করে দিতে পারে। এমনটাও ভাবা হচ্ছে যে KGF Chapter 2 এর ওপেনিং কেও হয়তো হারিয়ে দিতে পারে, কারণ দেখো আজকে কিন্তু সবে মাত্র মঙ্গলবার, এখনো বুধ বৃহস্পতি, দুটো দিন এখনো মানুষ প্রি বুকিং করবার সুযোগ পাবে। অলরেডি শুধুমাত্র PVR-এ 1 লক্ষ টিকিট বিক্রি হয়ে গেছে, অ্যাডভান্স বুকিং হয়ে গেছে, এছাড়া বাকিগুলো তো আমি ছেড়েই দিলাম। তো এই ছবিটা প্রচন্ড ভালো একটা মানে ওপেনিং নেবে, এটা আমরা বুঝতেই পারছি। গতকাল অবধি আশা করা হচ্ছিল যে ছবিটা 20 থেকে 25 কোটি টাকার ওপেনিং নিতে পারে, কিন্তু যে রেটে অ্যাডভান্স বুকিং চলছে মনে হচ্ছে এই ছবিটা মোটামুটি 35 থেকে 40 কোটি টাকার ওপেনিংও নিয়ে নিতে পারে, এমনটাই ধারণা করা হচ্ছে। তো তোমরা কতটা এক্সাইটেড ব্রহ্মাস্ত্রকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। সব শেষ যে আমি ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুষ্পা 2। দেখো বন্ধুরা, কিছুদিন আগে আমি তোমাদেরকে একটা খবর দিয়েছিলাম যে বাঁকুড়ার খাতড়া অঞ্চলে কিন্তু পুষ্পার একটা অংশ শুট হবে আগামী বছর জানুয়ারি মাসে। পুষ্পার গোটা টিম আসবে শুট করতে, এবং শীতকালটাকেই তারা চুজ করেছিলেন যাতে তাদের শুট করতে অসুবিধে না হয়। কিন্তু এখন শোনা যাচ্ছে বাঁকুড়াতে কিন্তু শুট হবে না পুষ্পা 2 এর। এটা তোমরা যারা বাঁকুড়ায় থাকো তাদের জন্য খুব দুঃখের একটা ব্যাপার, ইনফ্যাক্ট আমাদের জন্য ভালোই লাগতো যদি বাংলায় পুষ্পার একটা অংশ শুট হতো, আমরা আনন্দই পেতাম। কিন্তু যে কারণের জন্য মেকার্সরা এটার শুটটাকে বন্ধ করে দিচ্ছেন, তার কারণ হিসেবে বলছেন যে আল্লু অর্জুনের লুকটা ফাঁস হয়ে যেতে পারে, যেটা মেকার্সরা চাইছেন না। কারণ দেখো, স্বাভাবিকভাবে এটা মানতেই হবে, বাঁকুড়ার খাতড়া অঞ্চলে
যতই ছুপি ছুপি মনে করুক না কেন, আল্লু অর্জুন এসে শুট করে চলে যাবেন সেটা কোনোদিনই সম্ভব নয়। কারণ খতরা অঞ্চলে মানুষজন বসবাস করেন, তারা বুঝতে পারবেন এত বড় একটা টিম ঢুকছে, তারা শুট করবে, কোনো মানুষ টের পাবে না, এমনটা তো হতে পারে না। তো এটারই কিন্তু ভয়টা পাচ্ছেন মেকার্সরা, তারা চাইছেন না কোনোভাবেই আল্লু অর্জুনের লুকটা আগে থেকে ফাঁস হয়ে যাক। কোনো কেউ যদি একটা ক্যামেরায় ছবি তুলে নিতে পারে সে আপলোড করে দেবে, কারণ সে তার প্রচন্ড তার আনন্দ হবে, সে সেই আনন্দের ছোট আপলোড করে দেবে, অ্যান্ড সেখান থেকে অনেক বড় একটা বিপত্তি ঘটে যেতে পারে। সেই কারণের জন্যই অন্য রাজ্যে শুটের কথা ভাবা হচ্ছে। তো এই ছিল আমার এখনকার ভিডিও। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, এভাবেই চ্যানেলের পাশে থেকেও এটাই বলতে চাই। তাহলে খুব শিগগিরই আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, এখনের জন্য টাটা।